আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যাকচুয়ালি এই ব্যাগের ভিতরে কি একটা সারপ্রাইজ, কারণ গিফট কার না পেতে ভালো লাগে, আর গিফট পেলে কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো আজকে সকাল অফিসে এসেই গিফট পেলাম, আর এটার ভিতরে কী সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের দেশে যেমন এখন হচ্ছে আমের সিজন, এখন অনেক আম কাঁঠাল এগুলো আমাদের দেশে আর কি এখন সিজন টোটালি। আর জর্ডানেও এখন হচ্ছে এইটার অ্যাকচুয়ালি ইংলিশ নেম হচ্ছে অ্যাপ্রিকট, আর এখন এই ফ্রুটসের সিজন আর কি। তো এইখানে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে সকালে অফিসে আসার পরেই এরকম অ্যাপ্রিকট মানে এক ব্যাগের ভিতরে গিফট পেলাম, কারণ জর্ডানিরা এদেশে অনেক ফ্রুটস আছে যেগুলো তিন মানে ফিক বলে ইংরেজিতে, তারপরে অলিভ মানে জয়তুন, এগুলো যেগুলো আমাদের কোরআনে এই সব ফ্রুটসের কথা আর কি উল্লেখ আছে। তো অনেক সময় এদের কাছ থেকে ওই সব ফ্রুটসও দেখা গেছে যে গিফট পাই, কিন্তু কখনো অ্যাপ্রিকট গিফট পাই নাই, ফার্স্ট টাইম পেলাম। আর আমাদের এই কোম্পানির একটা ফার্মও আছে, সেখানে অ্যাকচুয়ালি অনেক ফ্রুটস তারপরে অনেক কিছু ফার্মিং করে, যেমন পটেটো অনিয়ন মানে ভেজিটেবল আর কি ফার্মিং করে আদার্স পিপল আর কি ওয়ার্কিং দেয়ার। সো সেখান থেকেও কখনো কোনো কিছু পাই নাই, ফার্স্ট টাইম যখন এই ফ্রুটসগুলো পেলাম একজনের কাছ থেকে খুবই এক্সাইটেড ছিলাম। পরে ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু আমি ডেইলি ব্লগস তৈরি করি, সো ডেইলি কী করি সেই বিষয়টা নিয়েই অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করি। আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটা দেখছেন তারা জানেন যে সকালবেলায় আজকেই একটা লাইভে এসেছিলাম, সেখানে আর কি বললাম যে কারণ আমার চ্যানেলটাই হচ্ছে ব্লগস ভিডিও, সো এখানে তো লোক আনার কোনো কোশ্চেনই আসে না বা লোক আনার কোনো না, আমি জাস্ট আমার লাইফ স্টাইল শেয়ার করি যে আমি জর্ডানে কী করি বা কীভাবে আসছি, জাস্ট গিভিং সাম ইনফরমেশন টু আদার্স সো দে ক্যান গেট সাম ইনফরমেশন অ্যান্ড দে উইল বি বেনিফিটেড। এটি আমার আর কি দেখা গেছে যে ইচ্ছা যে আমি যদি কাউকে কোনো ইনফরমেশন দিয়ে যদি হেল্প করতে পারি সেইটুকুই। তো আপনারা যদি ওই বিষয়গুলো নিয়ে শুধু অলওয়েজ আমাকে বলেন যে কীভাবে যাবো, নাম্বার দেন, কথা বলবো, বিজনেস করবো, ইটিসি ব্লা ব্লা ব্লা, সো এটা অ্যাকচুয়ালি টাফ টু রিপ্লাই ফর মি, কারণ হচ্ছে আমি এখানে দেখা গেছে যে জব করি, আর আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি অনেক সময় আমার জবের জন্য আমার এক্সপেন্স করতে হয় আর এক্সপেন্ড করতে হয়, এক্সপেন্স না সরি এক্সপেন্ড করতে হয়। সো আমি দেখা গেছে যে ব্যস্ত থাকি অফিসের কাজ নিয়ে, কারণ দেখেন আমার টেবিলে এতগুলো পেপার এখন আমার এগুলো আর কি দেখা গেছে, আমার সব মানে পেপার দেখা গেছে। সো যেহেতু অ্যাকাউন্ট রিলেটেড কাজ, সো হিসাব টিসাব বা অ্যামাউন্টের এদিক সেদিক হলে সমস্যা, জাস্ট আমি আমার লাঞ্চ আওয়ার থেকে কিছু সময় সেভ করে আমি জাস্ট ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি, অফিসের ভিডিওগুলো, আর বাইরে যখন আমি ঘুরতে যাই বা বাসায় কী করি সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি। এটাই আর কি ছিল সারপ্রাইজ যে অ্যাকচুয়ালি ব্যাগের ভিতরে কী ছিল, যে সেগুলো ছিল কিছু ফ্রুটস। তো যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এই চ্যানেলটিতে তারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।